শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি তোমাদের শ্রেণী নবম দর্শন বিষয় করুণীতি অধ্যায় তৃতীয় আমি তোমাদের পড়াবো হচ্ছে আইন, স্বাধীনতা ও সাম্য। আজকে আমি তোমাদের আইন সম্পর্কে পড়াবো। রাষ্ট্রের প্রতিটি নাগরিক যাতে সুখে শান্তিতে স্বাধীনভাবে বসবাস করতে পারে, রাষ্ট্র সেজন্য আইন প্রণয়ন করে। আইন ছাড়া সমাজে সাম্য প্রতিষ্ঠা করা অসম্ভব। আইনের শাসনের মূল কথা হচ্ছে আইনের দৃষ্টিতে সবাই সমান। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের সকলের আইনের বৈশিষ্ট্য, প্রকারভেদ, উৎস, স্বাধীনতা স্বরূপ, প্রকারভেদ, সংরক্ষণের উপায়, সাম্যের ধারণা, আইন, স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক এবং নাগরিক জীবনে আইনের শাসনের গুরুত্ব ইত্যাদি জানা একান্ত আবশ্যক। তাহলে আমরা প্রথমে জানব আইন কি। আইন বলতে কি বুঝায়? তাহলে আইন বলতে সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম কানুনকে বুঝায়, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। আমি আবারও বলছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আইন বলতে সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম কানুনকে বুঝায়, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। আইন মানুষের মঙ্গলের জন্য প্রণয়ন করা হয়। আইনের দ্বারা ব্যক্তির সাথে ব্যক্তির, ব্যক্তির সাথে রাষ্ট্রের এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণ করে। তাহলে আইনের দ্বারা ব্যক্তির সাথে ব্যক্তির, ব্যক্তির সাথে রাষ্ট্রের এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণ করে। রাষ্ট্র বা সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয়। আইন ভঙ্গ করলে শাস্তির বিধান আছে। আইনের কতগুলো মৌলিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, নিচে তা আলোচনা করা হলো। এক হচ্ছে বিধিবদ্ধ নিয়মাবলী। বিধিবদ্ধ নিয়মাবলী, তাহলে আইন কতগুলো প্রথা, রীতিনীতি এবং নিয়ম কানুনের সমষ্টি। তাহলে আইনটা কি? আইন কতগুলো প্রথা, রীতিনীতি এবং নিয়ম কানুনের সমষ্টি। বাহ্যিক আচরণের যুক্ত। তাহলে বাহ্যিক আচরণের সাথে যুক্ত। তাহলে আইন মানুষের বাহ্যিক আচরণ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে। যেমন আইন বিরোধী কোনো কাজের জন্য শাস্তি পেতে হয়। তাহলে আইন বিরোধী কোনো কাজের জন্য শাস্তি পেতে হয়। শাস্তির ভয়ে মানুষ অপরাধ থেকে বিরত থাকে।
राष्ट्रीय अनुमोदन और स्वीकृति समाजे जे सब नियम राष्ट्र अनुमोदन करे सेगुलो आईने परिणत है अन्य कथाय आईने पिछने राष्ट्रीय कर्तृत्व थाके राष्ट्रीय अनुमोदन और स्वीकृत व्यतिरेके कोनो विधि विधान आईने परिणत है ना ताले समाजे जे सब नियम राष्ट्र अनुमोदन करे सेगुलो आईने परिणत है अन्य कथाय आईने पिछने राष्ट्रीय कर्तृत्व थाके राष्ट्रीय अनुमोदन और स्वीकृति व्यतिरेके कोनो विधि विधान आईने परिणत है ना व्यक्ति स्वाधीनता रक्षक আইন ব্যক্তি স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে এজন্য আইনকে ব্যক্তি স্বাধীনতার ভিত্তি বলা হয় তাহলে আইন ব্যক্তি স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে এজন্য আইনকে ব্যক্তি স্বাধীনতার ভিত্তি বলা হয় আর হচ্ছে সর্ব সর্বজনীন আইন সর্বজনীন সমাজের সকল ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান জাতি ধর্ম বর্ণ গোত্র নারী পুরুষ ধনী দরিদ্র সবার জন্য আইনের সমান আইন সমানভাবে প্রযোজ্য তাহলে আইন সর্বজনীন সমাজে সকল ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান যেমন জাতি ধর্ম বর্ণ গোত্র নারী পুরুষ ধনী দরিদ্র সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের আইনের কতগুলো মৌলিক বৈশিষ্ট্যর কথা আলোচনা করলাম এই পাঁচটি যে মৌলিক বৈশিষ্ট্য এটা হচ্ছে আইনের পাঁচটি মৌলিক বৈশিষ্ট্য এক হচ্ছে বিধিবদ্ধ নিয়মাবলী দুই বাহ্যিক আচরণের সাথে যুক্ত তিন রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি চার ব্যক্তির স্বাধীনতার রক্ষক পাঁচ হচ্ছে সর্বজনীন শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত আমি শেষ করলাম তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুদা হাফেজ।